সত্যের পথে অবিচল। আমি সঞ্জয় রায় পোদ্দার মন্ত, আপনার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত 2 নং চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। বিগত আপনার 10 থেকে 11 বছর এই চান্দুরা ইউনিয়নটা আপনার অবহেলিত এবং সাধারণ মানুষ লাঞ্ছিত। রাস্তাঘাটের অনেকই সমস্যা, রাস্তাঘাট নাই বললেই চলে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে এইবার যে আপনার 26 তারিখ যে নির্বাচন, ওই নির্বাচনে যদি জনগণ আমাকে মানে জয়যুক্ত করে, আমি জনগণের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, এবং সাম্প্রদায়িক জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি লড়াই অব্যাহত আছে এবং লড়াই অব্যাহত থাকবে। আর আমি চান্দুরা ইউনিয়নবাসীর কাছে আর একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো আপনার এই, আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের সর্বসাধারণের পাশে সবসময় থাকবো এবং ন্যায়ের জন্য সবসময় আছি এবং অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে। তারপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু পারতেছে তারা মাদক নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, আর আমিও যদি নির্বাচিত হই মাদক আমি যতটুকু পারি আমি আপনার মাদক নির্মূল করার চেষ্টা করব। আপনার আগামী 26 তারিখ নির্বাচনে আমি জনগণের যে সারা অনুযায়ী আমি জনগণ যদি আপনার ভোট দিতে পারে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি নিশ্চিত সুবিজয় নিয়ে আসতে পারবো। তো প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলাম, আমি দীর্ঘ 4 বছরের উপরে এই পাহাড়পুর ইউনিয়নের মানুষের পাশে থেকে প্রায় 88 কোটি টাকার উন্নয়ন করেছি। বর্তমানে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ আবার নমিনেশন দিয়েছেন, তারা ধারাবাহিকতায় ওই পাহাড়পুর ইউনিয়নের একটি মডেল ইউনিয়ন রূপান্তরিত করার উপলক্ষে আজকে আমরা যেখানে যাচ্ছি নৌকার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। 26 তারিখ পাহাড়পুর ইউনিয়নের প্রতিটি মানুষ ভোট দিয়ে বিপুল ভোটে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব, আমি সেটা আশাবাদ ব্যক্ত করছি। আমি এবার নির্বাচিত হতে পারলে আপনারা জানা পাহাড়পুর ইউনিয়ন বিজয়নগর উপজেলার মধ্যে সবচেয়ে একটি বড় ইউনিয়ন, অনেক বড়। আমি পাহাড়পুর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন রূপান্তর করবো এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটা বিজয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 10 নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের যে নৌকার প্রচার প্রচারণা এবং আজাদ আবুল কালাম আজাদের পক্ষে যে আমরা কাজ করতেছি এবং আমরা মাঠে ঘাটে মা বন্ধুর সাথে আমাদের সবার সাথে যোগাযোগ হয়েছে এবং আবুল কালাম আজাদ আমাদের ইউনিয়নের মধ্যে একটা মডেল রূপান্তরিত করতেছে। উপনির্বাচনে 2017 সনে আবুল কালাম আজাদ খন্দকার যখন মনোনীত হয় তখন সময় থেকে এখনও পর্যন্ত উনি যে উন্নয়ন করেছে এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখে, আগামী 26 তারিখে আমরা নৌকার বিজয়ী বুটে আমরা বিপুলে বুটে আমরা নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ, সে আশাবাদে আমরা ব্যক্ত করে আমরা জানি যে আমরা এবং মাদক মুক্ত সমাজ গড়বে, একটা নতুন একটা ইউনিয়ন গঠন করবে ইনশাল্লাহ। ইউনিয়নের নির্বাচনের চেয়ারম্যান পদভাগ লয়ে আমরা কাজ টাজ করতেছি। বিগত 60 বছরের যে চেয়ারম্যান আমরা পাইছি এখানে কাজও করার নাই, আমরা কিছু জিজ্ঞাসাও না। আর ওনা যে কাজ করে গেছে উনি বলে গেছে যে আমি 82 কোটি টাকার কাজ করছি, সামনে আমরারে হীরা উন্নয়ন করবো, আমরা ইউনিয়নের হীরা চাক্কা বানাবে বলে আর আমরার ধারণা, আর উনা ফাঁস করবে এটা আমরা জানি দ্বিতীয়ত ইয়ে থেকে অনুমাপ থেকে এরকম আমরা পাইছি না। আর ভবিষ্যতে যে ফার্মও না হারাই গেলে আমরা আর ফার্মও না কেমন লাগে। ধন্যবাদ।